হ্যালো বলিউড লাভার্স, রাইট নাও আপনাদের সাথে আলোচনা করব অতিরিক্ত প্রচারণার কারণে বাদ পড়ে গেলেন নোরা ফাতেহি। ওয়েল, পুরো ভিডিওটিতে এই বিষয়টি নিয়েই আলোচনা করা হবে। সো লেটস জাম্প ইনটু দা মেইন ভিডিও। বলিউডের আইটেম ডান্সার থেকে একের পর এক মুভিতে কাজ করে যাচ্ছেন নোরা ফাতেহি। অন্যদিকে বিকাশ বহুলের আসন্ন সিনেমা গণপথ, যে সিনেমাটি নিয়ে বহুদিন ধরে বিভিন্ন ধরনের গুঞ্জন এবং গুজব চলছে, যে সিনেমাটিতে দেখা যাবে টাইগার শ্রফ, কীর্তি সেনন এবং নোরা ফাতেহিকে, এরকমই গুঞ্জন উড়েছিল। এতে বক্সারের ভূমিকায় অভিনয় করবেন টাইগার শ্রফ, কারণ টাইগার শ্রফের জিমন্যাস্টিক বডির কারণে বিকাশ বাহুল এতে টাইগার শ্রফকেই চূড়ান্ত করেছেন। চরিত্রের প্রয়োজনে নিজেকে তৈরি করেছেন টাইগার বারংবার। দুইটি গল্প একসাথে থাকায় সিনেমাতে দুইটি নায়িকার প্রয়োজন পড়েছে বিকাশ বাহুলের। এজন্য তিনি প্রথম গল্পে কীর্তি সেননকে ঠিক করেছিলেন এবং দ্বিতীয় গল্পে নোরা ফাতেহিকে নেওয়ার কথা ছিল। এমনকি সবখানে গুজব উঠেছিল যে দ্বিতীয় নায়িকার জন্য নোরা ফাতেহিকে সিলেকশন করা হয়েছে। তবে রিসেন্টলি বলিউড হাঙ্গামা তাদের এক প্রতিবেদনে প্রকাশ করেছে বিকাশ বাহুলের সিনেমা থেকে বাদ পড়ে গেছেন নোরা। সিনেমাটির জন্য অনেক আগে থেকেই নোরার সঙ্গে কথা পাকাপোক্ত করে রেখে ছিলেন পরিচালক। তবে নায়িকার পিআর এজেন্সি থেকে অতিরিক্ত মাত্রায় খবরটি ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ হয়েছেন নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান। যে কোনো সিনেমা শুরুর আগে সে সিনেমা সম্পর্কে বেশি কিছু বলা যায় না, আর নোরা ফাতেহির পিআর থেকে এ খবরটি একটু বেশি মাত্রায় প্রকাশ করা হয়েছিল, যার কারণেই ক্ষুব্ধ হয়েছেন পরিচালক। অনেকটা শাস্তি দিতেই নাকি নোরাকে বাদ দিয়েছেন বিকাশ। ইতিমধ্যে সিনেমাটির পরিচালক তাদের নতুন নায়িকা খোঁজার সন্ধানে বের হয়েছেন। কীর্তি সেননকে সিনেমাটির দুই গল্পে দেখা গেলেও আরো একটি চরিত্রের জন্য নেওয়া যেতে পারে নূপুর সাননকে। তবে এই বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি বিকাশ বাহুল, কারণ তিনি এখনো পর্যন্ত নায়িকা খুঁজে বেড়াচ্ছেন। নোরা ফাতেহির জায়গায় তিনি যাকে নেবেন সে নোরা ফাতেহির থেকেও পারফেক্ট হতে হবে বলে মনে করেন বিকাশ বাহুল। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন অতিরিক্ত প্রচারণার কারণে বাদ পড়ে গেলেন নোরা ফাতেহি। আর এই বিষয়টি নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এন্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।